প্রবাসী ভাইদেরকে বিশেষ অনুরোধ করলেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর নমিতা হালদার। বিদেশ থেকে বিকাশ বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না। সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীর উদ্দেশ্যে বললেন ডক্টর নমিতা হালদার, বিদেশ থেকে আপনারা প্রবাসীরা যারা হুন্ডি কিংবা বিকাশের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন, তারা নিজেরা নিজের ক্ষতি করছেন। এক্ষেত্রে দেশ হারাচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স হারানো মানে দেশের ক্ষতি, দেশের ক্ষতি মানে নিজের ক্ষতি। বিকাশে বিদেশ থেকে বা অবৈধ হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পরামর্শ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। সম্প্রতি রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ রাষ্ট্রদূতের কার্যালয়ের প্রধান ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন, লেবার কাউন্সিলর সারওয়াল আলম এবং স্কুলের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন, বিওডি সদস্য রফিকুল ইসলাম, শফিকুল সিরাজুল হক, রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি এবং সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, ফ্রেন্ডস অফ বাংলাদেশ সাধারণ সম্পাদক জাকির হোসেন সেখানে উপস্থিত ছিলেন। সচিব রিয়াদে বসবাসরত প্রবাসী সন্তানদের জন্য নিজস্ব ভবন স্কুল হবে বলেও আশ্বাস দেন। প্রবাসী সন্তানরা বাংলা চর্চার মাধ্যমে সুশিক্ষিত হওয়ার ক্ষেত্রে যা যা করণীয় তা বর্তমান সরকার করবে বলে জানান। প্রবাস জীবনের অভিজ্ঞতা, গল্প, আড্ডা এবং সবকিছু নিয়ে তৈরি হবে এই স্কুলের পাঠশালা। দর্শক, প্রবাসী ভাইদের প্রতি বিশেষ অনুরোধ, বাংলাদেশে যে টাকা পাঠাবেন সেটা কখনোই বিকাশ বা হুন্ডির মাধ্যমে পাঠাবেন না, তাহলে আমাদের বাংলাদেশ রেমিটেন্স হারাবে। আর রেমিটেন্স বাংলাদেশের একটি অনেক বড় সম্পদ। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।